আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার মেডিকেলে বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসেছে আজকে সবগুলো সলভ করব। বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 মিনিট লাগবে, শুধু ক্লাসটা করে ফেলো এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দাও, তাহলে তোমার বন্ধুদের মাঝে ছড়াবে এবং যদি অন্য কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে মন চায় বা তোমার কলেজের গ্রুপ, তোমার নিজের গ্রুপ, সেখানেও শেয়ার করে দাও। সো শুরু করি আর কি। সো কী বলছে, 0.1 মোলার HCl দ্রবণ প্রস্তুতের জন্য ঘনকৃত, দেখো এই লাইনটাই হচ্ছে কী লাইন ছিল, ঘনকৃত HCl পরিমাপ করতে কোনটি ব্যবহার করা হয়। মানে তুমি হচ্ছে 0.1 মোলার দ্রবণ বানাবা HCl-এর, সো এটা একটা ঘন দ্রবণ থেকে বানাইতে হবে আর কি, বুঝতে পারছো? এই লাইনটাই হচ্ছে কী লাইন। সো তোমাকে সেই ঘন দ্রবণ থেকে মিজারিং সিলিন্ডারের মাধ্যমে আগে মেপে নিতে হবে, দেন সলিউশনটা বানাইতে হবে। আর বাট এই ঘনকৃত কথা না থাকলে তখন অন্য কিছু কিন্তু অ্যান্সার হইতে পারতো। সেই টুইস্টটা তোমরা কমেন্টে জানাও, কী অ্যান্সার হইতে পারতো যদি ঘনকৃত কথাটা না থাকতো আর কি। তারপর দেখো, বুরেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহার করা হয়? বুরেট এবং পিপেট তৈরিতে হচ্ছে পাইরেক্স কাজ ব্যবহার করা হয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নিচের কোনটি ল্যাবরেটরিতে সর্বোত্তম কাচ পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়? ক্রোমিক অ্যাসিড। এখন ক্রোমিক অ্যাসিড কী? ক্রোমিক অ্যাসিড হচ্ছে, দেখো, বুরেটের অভ্যন্তরে গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কোনটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গারো সালফিউরিক অ্যাসিডের মিক্সচার। সেটা কি? পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো এখানে সবগুলো অপশনই কিন্তু কাছাকাছি। সো পটাশিয়াম ডাইক্রোমেট এবং গারো সালফিউরিক অ্যাসিড, এই জিনিসটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, গারো কথাটা বা কনসেন্ট্রেটেড কথাটা কোথার সাথে থাকবে? সালফিউরিক অ্যাসিডের সাথে থাকবে। ওকে, পরেরটাই দেখি। একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? ডেসিমোলার মানে কি? 0.1 মোলার, একদম সিম্পল। তারপর দেখো এই 0.5 মোলারটা কি? সেমিমোলার। তারপরে হচ্ছে সেন্টিমোলার নাই। তারপরে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। কীভাবে মনে রাখবা? সি আছে, বাকিগুলোতে দেখো সি নাই কিন্তু। হ্যাঁ, সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দ্রবণ স্থানান্তরের জন্য কোনটি অপরিহার্য? দ্রবণ যদি স্থানান্তর করো এটার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পিপেট। নারানী হিসেবে গ্লাস রডের বিকল্প হিসেবে, মানে গ্লাস রড তো আমরা ব্যবহার করি, এটার বিকল্প হিসেবে আমরা কী ব্যবহার করি? টেফলন রড। বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? 0.1 মিলিলিটার বা 0.1 সেন্টিমিটার কিউব। সো সেন্টিমিটার কিউব মানে কি? মিলিলিটার, এই জিনিসটা মাথায় রাখবো। 1 সেন্টিমিটার কিউব মানে কি? 1 মিলিলিটার। দেন আসো, স্পিরিট ল্যাম্প সম্পর্কে কোনটি সত্য? সাশ্রয়ী, শিখার তাপমাত্রা কম, শিখা নিয়ন্ত্রণ করা যায় মিথানলের জ্বালানি। উত্তর হচ্ছে শিখার তাপমাত্রা কম। শিখার তাপমাত্রা কম, যে শিখাটা পাই বা যে ফ্লেমটা পাই তার টেম্পারেচারটা অনেক কম থাকে। রাজম্ল কি? রাজম্ল হচ্ছে 1 মোল নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল গারো HCl-এর মিক্সচার, মানে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। সো ভুলে সালফিউরিক অ্যাসিড দিও না, 1 মোল নাইট্রিক অ্যাসিড, 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্নটায় যাই, লিভার সিরোসিস হতে পারে কোনটিতে? লিভার সিরোসিস, টোলুইন, হ্যালোজেনযুক্ত যৌগ, জৈব অ্যাসিড, অ্যানিলিন। সবার জন্য র্যাপিড ফায়ার, সবাই একটু কমেন্ট অ্যান্সার দাও, এ বি সি ডি, সবাই কী হবে? লিভার সিরোসিস, সবাই একটু বলো এটা কী হবে, অ্যান্সারটা কী হবে সবাই একটু বলো। এ বি সি আর ডি, টোলোইন, হ্যালোজেনযুক্ত যৌগ, জৈব অ্যাসিড, জৈব অক্সাইড এবং অ্যানিলিন। সো আমরা সুন্দরভাবে বলতে পারি অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা, একদম সিম্পল। পরেরটা যদি দেখি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্পল সংখ্যা কত? উত্তর হচ্ছে 10টি, এটা একটু মাথায় রাখবা, অনেকেই সংখ্যাটা তালগোল পাকায় ফেলি। তেজস্ক্রিয় মৌলগুলো কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়? সীসার প্যাকেটে, এটা আগেও পড়াইছিলাম তোমাদেরকে। নিচের কোন গ্যাস দাহ্য নয়? সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস যেটা আছে, এটা হচ্ছে দাহ্য নয়। পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য কী? পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত বিষাক্ত। পটাশিয়াম সায়ানাইডটা কি? অত্যন্ত বিষাক্ত, মাথায় রাখবা। সো আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, মানে একটা ক্ষারীয় দ্রবণ যদি চোখে পড়ে তাহলে কোনটা দিয়ে ধুইতে হবে? বোরিক অ্যাসিড দিয়ে ধুইতে হবে, H3BO3, বোরিক অ্যাসিড। ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক, মানে নিরাপদ চশমা কখন ব্যবহার করতে হবে? দ্রবণ প্রস্তুতিতে, রাসায়নিক বস্তুর ওজন গ্রহণে, বজ্র যন্ত্রপাতি পরিষ্কার করার সময়, রাসায়নিক পদার্থ উদ্যায়ী হলে। উত্তরটা কি? রাসায়নিক পদার্থ উদ্যায়ী হলে। ল্যাবরেটরিতে যখন অ্যাসিড, ক্ষার ও বিভিন্ন বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করা হয় তখন কোন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? অ্যাপ্রন পরা, গগলস পরা, মাস্ক ব্যবহার করা, গ্লাভস ব্যবহার করা, কোনটা হবে উত্তর সবাই একটু বলে দাও, সবাই অ্যান্সারটা করো। অ্যাপ্রন, গগলস, মাস্ক, গ্লাভস, উত্তরটা কি? গ্লাভস ব্যবহার করতে হবে। কী বলছে দেখো, অ্যাসিড, ক্ষার ও বিভিন্ন বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করা হয় তখন কোন ধরনের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন? গ্লাভস। এই ছিল ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে যে বিগত বছরের প্রশ্নগুলো, একেবারেই অল্প পরিমাণে আসছে। সো
তোমরা ভালোভাবে পড়ে নিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।